হ্যাঁ, তোমাদের গত দিনে যেটা ক্লাসটা করতে বলেছিল করেছিলাম, এটা বিধ্বস্ত চতুর্ভুজের কষে দেখি দশের 1, 2, 3 দেখতে বলেছিলাম তোমাদের। তোমরা কিন্তু দেখেছো, কেউ কেউ করে পাঠিয়েছে আমাকে, দেখেছি হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, একজনকে বলেছে তোমাদের মধ্যে, নামটা সম্ভবত মাসুদ, যে আমি 3 নম্বরটা পারিনি স্যার। যেহেতু পারোনি, কিন্তু আর একজন পেরেছে, কয়েকজন পেরেছে, আমাকে করে দেখিয়েছে, আমি দেখেছি। তো 3 নম্বরটা পারোনি, সেই জন্য 3 নম্বরটা আমি একটু করে দিচ্ছি তোমাকে। দেখো, হয়েছে একটু সাউন্ড করো, সাউন্ড একটু জোরে বলো, জোরে বলো। যাই হোক, পিকিউ আর এস বিধ্বস্ত চতুর্ভুজ পিকিউ হয়ে দেখো, কাকে কাকে বলতে চলেছে কিনা, পিকিউ পিকিউ আর এস তারপরে কি করছে, আর কি বললো, কিউ ও আর এটা কত ডিগ্রি বললো, 60 ডিগ্রি। আর কি বলছে, আর ও এস 80 ডিগ্রি, আর ও এস এইটুকু হচ্ছে 80 ডিগ্রি। এই হচ্ছে চিত্র, আর ও এস 80 ডিগ্রি বলে। আর কিউ এস আমাদের জানতে দিয়েছে, আর কিউ এস সমান কত, আর জানতে দিয়েছে কিউ পি আর সমান কত, কিউ পি আর এটা জানতে চেয়েছে, আর কিউ এস, আর কিউ এস যদি আর কিউ এস বের করতে হলে তাহলে এটাকে আমাকে সরাসরি যুক্ত করতে হয় আর কিউ এস, তাহলে এই কোনটা বানানো হচ্ছে জানতে চেয়েছে। তো দেখা যাক কি করে করা যায়। এবার এখানে দেখো, এটা 110 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 80 ডিগ্রি, এই কোণটার মান কত, আমরা পুরোটাই একবার ঘুরে গেলে, এক দিক দিয়ে ঘুরে গেলে পরিমাণ হয়ে যায় 360 ডিগ্রি। 360 ডিগ্রি মধ্যে এইটুকু হয়েছে 80 ডিগ্রি, এইটুকু 60 ডিগ্রি, এইটুকু 110 ডিগ্রি, তাহলে এইটুকু এইটুকু বলতে পি, এটা ধরছো বিন্দু পি ও এস এর মান কত, এখানে পি ও এস টা বের করি তার কথা হয়ে গেছে। অন পি ও এস সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস কত, 110 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস 160, 110, 160, 170, 180, 250 ডিগ্রি তাই তো, 14, 25
যদি 60-250 চলে গেলে 100 যদি তবে যদি 100 পেয়ে গেলাম এবার আমার এই ক্ষেত্রে এটাকে যদি ধরি আমরা কেন্দ্রস্থ কোণ পি ও এস হচ্ছে কেন্দ্রস্থ কোণ পিএস উপচাপ দ্বারা গঠিত আর এই উপচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হচ্ছে PQS তে PQS এর মানটা আমরা বের করে নিই দেখা যাক কি হবে PQS PQS আচ্ছা PQS এর মান হচ্ছে PQS সমান কত হয়ে যাবে PQS যদি দেখে নাও PQS PQS এটা হচ্ছে পিএস উপচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ আর এই উপচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই কেন্দ্রস্থ কোণ আমরা জানি বৃত্তস্থ কোণ হাফ অফ কেন্দ্রস্থ কোণ হাফ অফ পিওএস কোণ এই সমান তবে এই যাবে হাফ ইন্টু এইটুকুর মান হচ্ছে পিওএস এর মান পেয়েছে 110 ডিগ্রি দ্যাট ইজ কত হয়ে যাবে তাহলে 55 ডিগ্রি পিওএস এবার এস এস কিউ আর নাম দেখো এস কিউ আর এস কিউ আর নাম দিয়েছে কি এস কিউ আর মানে আর কিউ এস আর কিউ এস আর কিউ এস তাহলে খুব সহজ হয়ে যাবে আর কিউ এস আর কিউ এস দেখলাম ভালো করে যে বুঝতে পারেনি আর কিউ এস কোন বৃত্তচাপ দ্বারা আর এস বৃত্তচাপ দ্বারা গঠিত এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এই উপচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে আর ও এস আর ও এস এর মান কত ডিগ্রি 80 ডিগ্রি অতএব আর কিউ এস ইকুয়াল টু হাফ অফ আর ও এস ইকুয়াল টু হাফ ইন্টু 80 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি তাহলে এবার দেখো এইটুকুর মানটা কত ডিগ্রি পেয়ে গেলাম আমরা এইটুকুর মান পেয়ে গেলাম আমাদের জানতে দিয়েছে আর কিউ এস একটা আনসার হয়ে গেল আমাদের 40 ডিগ্রি এবার আমার কাছে জানতে দিয়েছে কিউ কি আর কিউ কি আর কিউ কি আরটা বের করতে হলে আর তোমাকে বের করতে হবে আর কি এই কোণটা এই কোণটা মান বের করব বের করে 180 ডিগ্রি থেকে বের করব বের করে যেহেতু পি কিউ আর এস হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে আমি এটুকু মুছে দিচ্ছি একটা আনসার হয়ে গেছে পি কিউ আর ইকুয়াল টু কত ডিগ্রি হলো আমার PQS হয়েছে 55 ডিগ্রি 55 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 95 ডিগ্রি PQR অতএব PSR কত হয়ে যাবে PSR সমান 180 ডিগ্রি বিয়োগ 95 ডিগ্রি সমান কত হয়ে যাবে 85 ডিগ্রি এইটুকুর মান দেবে 85 ডিগ্রি এইটুকুর মান মানে হচ্ছে এইটুকু কারণ পি কিউ আর এস এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ এই বৃত্তস্থ চতুর্ভুজে কোন একটি বাহুর বর্ধিত করে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা তার অন্তঃস্থ বিপরীত কোণের সঙ্গে সমান অতএব আর কিউ টি অতএব আর কিউ টি সমান হচ্ছে 85 ডিগ্রি এই হলো 85 ডিগ্রি এবার দেখো আমাকে বের করতে হবে কি জানো QPR এটা পেয়ে গেলাম এবার এটাকে যদি আমরা পেয়ে যাই আর কি বাই চান্স এইটুকু হলো
অবশ্যই করা যাবে আর কি, যে এস এসপিকিউ এর মান বের করতে পারবে। এসপিকিউ এসপিকিউ ইকুয়াল টু দুটো খন্ড এসে আর কি, এসপিও প্লাস কিউপিও বা ওপিএস এসপিকিউ, দেখো এসপিকিউ এসপিও এসপিও প্লাস কিউপিও কিউপিও ইকুয়াল টু কত হচ্ছে 180 মাইনাস 110 ডিভাইডেড বাই 2 প্লাস, এখানে তাই হবে এটা 110 ডিগ্রি আছে, 180 মাইনাস 110 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে 180 থেকে 70 ডিগ্রি বাই 2 প্লাস 70 ডিগ্রি বাই 2 সমান 35 ডিগ্রি প্লাস 35 সমান কত হচ্ছে 70 ডিগ্রি, এইটুকু মান হচ্ছে 70 ডিগ্রি আর এইটুকু মানই হচ্ছে এইটুকু 70 ডিগ্রি। অতএব এসপিকি কোণ এসপিকি কোণ সমান হচ্ছে কিউ আর ডি কোণ সমান হচ্ছে 70 ডিগ্রি, আর এইটুকু মান কত ডিগ্রি পেয়ে গেছি আর কি, আর কিউ কি বের করি 85 ডিগ্রি। অতএব এটা আমার কত হয়ে যাবে কিউ পি আর ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ একটা ত্রিভুজ ত্রিকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে দুটি কোণের সমষ্টি কত কত বাদ গেল জানো, একটা হচ্ছে 85 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি সম 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি ইকুয়াল টু তাহলে এটুকু মান হচ্ছে, এটা একটা আনসার আর এর একটা আনসার, ঠিক আছে। এবার দেখো চলো 4 নম্বরে, চার নম্বর কি বলছে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দু ছেদ করেছে, পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখায় একটি বৃত্তকে এ ও সি বিন্দুতে এবং অপর বৃত্তকে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি এসি সমান্তরাল দুটি বৃত্ত আঁকিতে হবে দুটি বৃত্ত পরস্পরকে পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে, পি ও কিউ বিন্দু গামী দুটি সরলরেখা অঙ্কন করেছে, পি বিন্দু গামী একটি সরলরেখা অঙ্কন করলাম এইভাবে, কিউ গামী কিউ বিন্দু গামী একটি সরলরেখা অঙ্কন করলাম এইভাবে, যার বৃত্তটিকে পি বিন্দু গামী যে একটি সরলরেখা বৃত্ত দুটিকে থাকবে ও সি বিন্দুতে এ আর সি বিন্দুতে ছেদ করেছে, আর এটা হচ্ছে বি আর ডি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে এসি সমান্তরাল বিডি, এসি তার সমান্তরাল বিডি, তাহলে এসি আমাকে যুক্ত করতে হচ্ছে আর কি, এসি সমান্তরাল বিডি, হ্যাঁ এবি যুক্ত করবো, পি ও কিউ বিন্দু একটি বৃত্তকে যথাক্রমে সরি একটি বৃত্তকে এও একটি বৃত্তকে যথাক্রমে এও সি বিন্দুতে ও মোড় হয়েছে আমার নাম দিতে এও বি বিন্দুতে, এখানে বলেছি একটি বিন্দুকে এ ও সি বিন্দুতে, একটি বিন্দুকে এ ও সি বিন্দুতে, আর অপর বৃত্তকে বলছে বি ও ডি বিন্দুতে, এইভাবে একটি বৃত্তকে এ ও সি বিন্দুতে দুটি সরলরেখা অঙ্কন করেছে, ভাষাটা বুঝতে হবে পি ও বি কিউ বিন্দুতে ছেদ করেছে, পি ও কিউ বিন্দু আমি দুটি সরলরেখা একটি বৃত্তকে এ ও সি বিন্দুতে দুটি সরলরেখা এ বিন্দু আমি এ বি ও কিউ বিন্দু আমি দুটি সরলরেখা একটি বৃত্তকে এ ও সি বিন্দুতে অপর বৃত্তকে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে,
প্রমাণ করি এসি সমান্তরাল এসি যুক্ত করতে হবে বিডি যুক্ত করতে হবে বাস একটু অঙ্কন করবো আমরা এটা বলার পরে এসি এবং বিডি তো বাধ্যতামূলক যুক্ত করতে হচ্ছে আমি বিক্রি যুক্ত করছি পি কমা কিউ যুক্ত করলাম যুক্ত করা এবার দেখো এই দাঁড়ায় প্রমাণে যাচ্ছে দেখো এখানে বলে দিয়েছি আর কি একটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ সি এখানে যেহেতু এপি কিউ সি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ এটা বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ বলে এখানে বলবো আমরা এসি কিউবি বলতে পারি এসি কিউবি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এই দিক থেকে যদি ওই দিক থেকে শুরু করতে পারি আমি তাতে বাধা নেই আমি যদি বলি আর কি বিপি কিউবি বা বিডি কিউবি একটি বৃত্তস্থ চতুর্ভুজ তবুও হবে এই দিক থেকে শুরু করতে হবে এসি কিউবি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আমার বলটা কি হচ্ছে এসি সমান্তরাল বিডি দুটি সরলরেখা কখন সমান্তরাল হবে যদি দেখা যায় যে দুটি সরলরেখাকে একটি সরলরেখা ভেদ করার ফলে একাত্তর কোণগুলি সমান হয় বা জোড়ায় জোড়ায় অনুরূপ কোণগুলি সমান হয় বা যদি ভেদকে রাখি পার্শ্বস্থ অন্তঃস্থ কোণ দ্বারা সমষ্টি দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি হয় তাহলে সরলরেখা দুটি হয় সমান্তরাল দুটি সরলরেখাকে একটি সরলরেখা ভেদ করার ফলে যদি জোড়ায় জোড়ায় একান্ত কোণগুলি সমান হয় জোড়ায় জোড়ায় অনুরূপ কোণগুলি সমান হয় বা ভেদকে রাখি পার্শ্বস্থ অন্তঃস্থ কোণ দ্বারা সমষ্টি দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি হয় তাহলে উক্ত সরলরেখা দুটি হবে সমান্তরাল বলতে যাদেরকে ভেদ করেছে তো দেখা যাক এসি কিউবি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজ কোণগুলি পরস্পর সমান্তরাল অর্থাৎ এসি কিউ প্লাস এপি কিউ প্লাস এপি কিউ সমান্তরাল দিকে 180 আবার বিডি কিউপি বৃত্তস্থ চতুর্ভুজ চতুর্ভুজ হওয়ায় এটাও তো একটা চতুর্ভুজ যদি দেখতে পারে একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যায় তাহলে বহিঃস্থ কোণটা কি হয়ে যায় বহিঃস্থ কোণটা তার অন্তঃস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়ে যায় যেহেতু এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ অতএব বলতে পারি আমি যে এই কোণ এটা বৃত্তস্থ চতুর্ভুজ অতএব এই কোণ সমান হয়ে যাবে এই কোণ আর এই কোণ সমান হয়ে যাবে এই কোণ যেহেতু আমি এসিপি এসি কিউ নিয়েছি এপি সি নিয়েছি এপি কিউ নিয়েছি কাজে এপি কিউটাকে ভ্যানে সেবা করার উদ্দেশ্য থাকবে আর কি এই দুটা কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি দেখাবো এসি কিউ আর পি কিউ সি এই দুটো কোণের সমষ্টি যদি আমরা 180 ডিগ্রি দেখাতে পারি তাহলে বলবো সি কিউ সরলরেখাকে বা এসি এবং পি কিউকে সি কিউ সরলরেখা ভেদ করার ফলে তার ভেদকে রাখি পার্শ্বস্থ অন্তঃস্থ কোণ দ্বারা সমষ্টি 180 ডিগ্রি হয়েছে অর্থাৎ এসি সমান্তরাল পি কিউ হয়েছে এটা দেখাবো সেই জন্য এক্ষেত্রে আমরা এসি কে এসি কিউ কে রাখবো রেখে এবার এই এপি কিউকে সঙ্গে নেব অতএব বলতে পারি আমরা এখানে বিডি কিউপি বৃত্তস্থ চতুর্ভুজ হয় এখানে বলবো আমরা যে এপি কিউ কোণ সমান এপি কিউ কোণ সমান আমরা বলে দিতে পারবো এখানে বিডি কিউ কোণ
ঠিক আছে তাহলে এখানে যে পি কিউ এর পরিবর্তে আমরা বি ডি কিউ বসিয়ে দেব অতএব এই দুটো কম্বিনেশন এটাকে যদি আমরা বলি এক নম্বর এটাকে যদি এক নম্বর সমীকরণ বলে যে এই সমীকরণে যদি এ পি কিউ এর মান বসিয়ে দিই আর এ সি কিউ কোণ প্লাস বি ডি কিউ কোণ সমান 180 এখানে বলে দিলে যেহেতু এ পি কিউ কোণ কোথা থেকে পেলাম যেহেতু এই দিক থেকে দাঁড়িয়ে এটা একটা বিপ্রস্থ চতুর্ভুজ এই বাহুটাকে বর্ধিত করলে এই যে বহিঃস্থ খণ্ডক করলো তা তার অন্তঃস্থ বিপরীত কোণের সাথে সমান এর আগে শিখেছি আর এসি কিউ কোণ আর বিডি কিউ কোণ না বলে আমি বলছি এসি কিউ না বলে যদি বলি আমি এসি ডি যদি বলি এসি কিউ না বলে বললাম এসি ডি প্লাস বিডি কিউ না বলে বলছি বিডি সি বুঝাবি কি ভুল তো খবর কথা নাই এসি কিউ এসি একই কথা বিডি কিউ বিডি সি একই কথা শুধু বাহুটাকে বর্ধিত করে বলা হলো যেহেতু সমান এক আছে যেহেতু বি কিউ বি বি কিউ সি সি কিউ বি সমান এক সেই জন্য এসি কিউ না বলে সি ডি বলতে পারি বিডি কিউ না বলে বিডি সি এবার দেখো এই যে সি ডি এসি ডি প্লাস বিডি কিউ এই দুটো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি এখন আমরা এখান থেকে যুক্তি দিয়ে দেখো এরকম এসি ও বিডি কে সি কিউ সি ডি ভেদ করার ফলে ভেদ করার ফলে ভেদকে একই পার্শ্বস্থ অন্তঃস্থ কোণ কোণ দ্বয় এসিবি প্লাস বিডিসি সমান 180 ডিগ্রি হয়েছে তাই জন্য কি এটা আর এটা সরলরেখা এটাকে ভেদ করলো ভেদ করার ফলে ভেদে দিয়ে রাখে পার্শ্বস্থ অনুপস্থিত দ্বিগুণ সমান সমষ্টি শুধু সমকোণ অতএব সরলরেখা কি হচ্ছে সমান্তরাল অতএব কি সমান্তরাল অতএব বেশি সমান্তরাল বোঝা গেল কি দেখে নাম প্রথমে কি করবে এসি কিউ কি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ অতএব এসি কিউ কোণ প্লাস এপি কিউ কোণ সমান 180 ডিগ্রি কেউ যদি বলে যে স্যার যদি আমি বলি পি এ কিউ কোণ প্লাস পি কিউ সি কোণ পি এ সি কোণ প্লাস পি কিউ সি কোণ সমান 180 ডিগ্রি এটা করলে হবে কি না না সেটা করে এটা করে কি করে হবে এই কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি কিন্তু এই কোণ সমান হচ্ছে এই কোণের সঙ্গে সমান অতএব এই কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি অতএব এসি এবং বিডি কে এপি ভেদ এপি ভেদ করেছে বলতে এখানে বলেছিলাম যে এসি এখানে ভেদ করেছিল কে গেল সিডি ভেদ করার ফলে সিডি ভেদ ভেদ করার ফলে তখন আমরা বলবো এপি ভেদ করার ফলে ভেদকে রাখি পাশে অন্তস্থ কোণের সঙ্গে যদি সমান হয়েছে অতএব এসি সমান করব যা বর্তমানে যে দাবি করেছি সেটা হচ্ছে কি এসি কিউ বি বৃত্তস্থ চতুর্ভুজ এসি কিউ কোণ প্লাস এপি কিউ কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি কিন্তু এপি কিউ কোণ সমান হচ্ছে আর কি বিডি কিউ কোণ অতএব এসি কিউ কোণ প্লাস বিডি কিউ কোণ সমান 180 ডিগ্রি অর্থাৎ এসি ডি কোণ প্লাস বিডি সি কোণ সমান 180 ডিগ্রি এখন এসি এবং বিডি কে এসি ডি ভেদ করার ফলে ভেদে ভেদে তাকে পার্শ্বস্থ অন্তস্থ পরিবার সমষ্টিতে সম্পূর্ণ হয়েছে অতএব উক্ত সহগগুলিতে সমষ্টি হবে হলো এটা তোমাদের কারো যদি অসুবিধা থাকলে আবার জিজ্ঞাসা করতে বলবেন এবার দেখো পাঁচ নম্বর একদিক থেকে তোমাদের বসে দিচ্ছে মানে কি কোনটা পারবে না পারবে আমি ঠিক বুঝতে বুঝে উঠতে পারছি না এখান থেকে লাইভ ক্লাস হলে প্রশ্ন করতে পারতে সরাসরি এখানে প্রশ্ন করতে পারছো না
কাজেই কেউ হয়তো খুব সহজে বুঝতে পারে, কেউ অনেকে বুঝতে পারবে না। আমি সবারই কথা ভেবেই আমি সবগুলোই বলে দিচ্ছি, যখন অফলাইন ক্লাস হবে তখন যদি কারো আবার কোনো ত্রুটি বিচ্ছুটি থেকে থাকে তাহলে সেটাকে তোমরা সারিয়ে নেবে অফলাইন ক্লাসে। এখন দেখো পাঁচ নম্বর, এবিসি দিয়ে বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি। একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করে দিতে হবে। এবিসিডি বৃত্তের সম্পর্ক বিসি বলা হচ্ছে, এবিসিডি বৃত্তের চতুর্ভুজ অঙ্কন করেছি যার বিসি ভাব কি পর্যন্ত বর্ধিত করলাম, বিসি ভাব বর্ধিত করলাম কি পর্যন্ত বর্ধিত করলাম, প্রমাণ করি যে বিএবি বিএবি এর সমদ্বিখণ্ডক আর ডিসি এর সমদ্বিখণ্ডক বৃত্তের উপর মিলিত হবে, বিসিই ডিসিএ এর সমদ্বিখণ্ডক এইভাবে এরকম চলে যাবে আর কি। চলে ফোনটা নিয়ে যাও তো, হ্যালো হ্যাঁ না ক্লাস করা হয়নি, ক্লাস করছি একটু বড় করে। আচ্ছা বিএডি করে বিএডি করে সমাধি খণ্ড চলে যাবে এইভাবে, প্রথমে বিএডি করে সমাধি খণ্ড অঙ্কন করলাম, আমরা একটু অন্যভাবে প্রমাণ করবো। এখানে বলে যে বিএডি করে এবং ডিসিএ করে সমাধি খণ্ড পরস্পর বৃত্তের উপর মিলিত হয়, আমরা কি করলাম বিএডি করে সমাধি খণ্ড অঙ্কন করলাম যার অবশ্য বৃত্তের ধরে একে বৃত্তকে একটি দিতে সেদিকে হবে তার নাম ধরে নিলাম এ, আর সি এ বৃত্ত করে নিলাম। এবার প্রমাণ করবো যে সি এ হচ্ছে ডিসিই কোণে সমাধি খণ্ড, আমাকে প্রমাণ করতে বলি সেটা সমাধি খণ্ড বৃত্তের উপর মিলিত হবে, এবার বৃত্তের উপর মিলিত করিয়ে দিলাম বিএডি করে সমাধি খণ্ড অঙ্কন করা হলো ডি এফ যা বৃত্তকে এ বিন্দু দিচ্ছেন করেছে, এবার সি এর সঙ্গে এফকে যুক্ত করলাম, এই সি এফটাকে যদি প্রমাণ করতে পারি ডি সি করে সমাধি খণ্ড তাহলে আমাদের উপপাদ্য প্রমাণিত হয়ে যাবে। কখনো তো বলেছি কখনো সরাসরি খেলা যায়, কখনো আবার ব্যাক ডোরে ঘোরা পথে আমাদেরকে চলতে হয়, এটা আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ বলে একটা কথা রয়েছে, কখনো অ্যাক্টিভ ভয়েসে কথা বলি কখনো আবার প্যাসিভ ভয়েসে কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, লিখতে পছন্দ করি, তো কখনো প্যাসিভ কখনো অ্যাক্টিভ। এটা ধরো তুমি প্যাসিভ, আমাকে অ্যাক্টিভ কোনটা হবে বিএডি কোণ এবং ডিসিএ কোণ সমাধি খণ্ড পরস্পর এক বিন্দুতে মিলিত হবে, একটা বিন্দুতে মিলিত হয়েছে আর কি বৃত্তের উপর মিলিত হবে, এটা হচ্ছে একটি। আর প্যাসিভ কোণটা বিএডি কোণে সমাধি খণ্ড অঙ্কন করা হলো যা বৃত্তকে একটা বিন্দু ছেদ করতে থাকে, সেটা হচ্ছে এর সিএফ যুক্ত করা হলো, সিএফকে প্রমাণ করতো যে ডিসিএ কোণে সমাধি খণ্ড, এটা হচ্ছে প্যাসিভ। তো যাই হোক দেখা যাক, এখানে এভাবে প্রমাণ করতে হবে, এখানে বলে তুমি বিএডি করে সমীকরণ অঙ্কন করলাম যা বৃত্তকে এ বিন্দু ছেদ করেছে, এ অঙ্কন করে যা বৃত্ত করে দিকে এ বিন্দু ছেদকে সি এ যুক্ত করা হলো, এখানে প্রমাণ করতে হবে যে বিএডি করে এবং ডিসি করে সমাধিখণ্ড বৃত্তের উপর মিলিত হয়, অর্থাৎ এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে সি এ হচ্ছে ডিসি করে সমাধিখণ্ড, ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে সিএফ ডিসি করে এটাই। এক্ষেত্রে
এবিসিডি প্রমাণ করছি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ হলে কি হবে তুমি জিনিস শিখেছি আমরা অন্তত কোন বৃত্তস্থ চতুর্ভুজ হলে তাদের বিপরীত কোন গুলো পাশ সম্পাদক এটা একটা আর কি শিখেছি কোন বৃত্তস্থ চতুর্ভুজ কোন একটি বাহু বর্ধিত করে যে বহিস্থ ভাবে উৎপন্ন হয় তা তার অন্তস্থ বিপরীত কোণের সম। এক্ষেত্রে এবিসিডি এবিসিডি যে বৃত্তস্থ চতুর্ভুজ অতএব তার বিপরীত কোণ বিএ বিএডি কোণ প্লাস বিসিডি কোণ সমান একশো আশি ডিগ্রি। অতএব বিএডি কোণ প্লাস বিসিডি কোণ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি। আবার বিএডি কোণ, বিএডি কোণ একশো আশি ডিগ্রি। এবার এই যে বিসিডি কোণ, বিসিডি কোণ এই চতুর্ভুজটা বি এবিসি বৃত্তস্থ চতুর্ভুজের বিসি বাহক বর্ধিত করার ফলে যে বহিঃস্থ কোণটা উৎপন্ন হয়েছে সেই বহিঃস্থ কোণটা মান হবে বিএডি কোণের সঙ্গে সমান। অতএব আর বলতে পারি বিএডি কোণ বিসিডি কোণ সরি বিসিডি কোণ কেন হবে বিএডি কোণ সমান হচ্ছে আর কি বিসিডি কোণ বিসি কোণ প্লাস বিসিডি কোণ। বোঝা গেছে এরকম কি করলাম বিএডি কোণ, বিএডি কোণ প্লাস বিসিডি কোণ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি। বিএডি কোণ প্লাস বিসিডি কোণ সমান একশো আশি ডিগ্রি। আবার বিএডি কোণ সমান হচ্ছে ডিসিই কোণ, ডিসি কোণ প্লাস বিসিডি কোণ সমান একশো আশি ডিগ্রি। আবার বিসিডি কোণকে বলতে পারি আমরা আবার ডিসি কোণ প্লাস বিসিডি কোণকে বলতে পারি আমরা একশো আশি ডিগ্রি মানে ডিসি কোণ একশো আশি ডিগ্রি মাইনাস ডিসি কোণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি। না এটা তো হবে না কারণ এখানে সমীকরণ বলে কোনো কিছু থাকছে না এটা তাহলে হচ্ছে না। যেহেতু এটা হচ্ছে সমদ্বিখণ্ড বিএডি করে যদি আমরা হাফ করি তাহলে হ্যাঁ দেখো যেহেতু এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ অতএব বলে দিতে পারো আর কি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ
অতএব বি এ ডি কোণ সমান হচ্ছে বহিঃস্থ, বি এ ডি কোণ সমান বহিঃস্থ হচ্ছে ডিসি ডিসি। এখন দেখো বি এ ডি কোণ, বি এ ডি কোণের মধ্যে একটা আছে আর কি, আবার বলতে পারি আর কি, দেখো বি এ এফ কোণ, আবার দেখো বি এ এফ কোণ, ডি এ এফ কোণ সমান ডি সি এফ কোণ, কেন এটা বলো তো? যে একই বিস্তার সূত্র কোণ, এই কোণটা আর এই কোণটা ডিএ উপচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, ডিএ উপচাপ দ্বারা গঠিত ডিসিএফ বৃত্তস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ বা একই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তাংশ বৃত্তস্থ কোণ ডিএ। এবার দেখো ডিএএফ, ডিএএফ যেহেতু এ হচ্ছে বিএডি কোণের সমদ্বিখণ্ড, অতএব DAF টা হয়ে যাবে হাফ অফ BAD কোণ, হাফ অফ BAD কোণ, এটা যেহেতু সমদ্বিখণ্ড সেই জন্য এই কোণটা হয়ে যাবে পুরো কোণটা, পুরো কোণটার নাম হচ্ছে কি BAD কোণ, আর এটির নাম হচ্ছে DAF, DAF ইকুয়াল টু হাফ অফ BAD কোণ ইকুয়াল টু DCF কোণ। এবার দেখো বিএডিএর মাধ্যমে একটা ডিসি বের করে দেখেছি, কাজে এই ক্ষেত্রে আমরা বলে দেব আমরা হাফ অফ ডিসি কোণ ইকুয়াল টু ডিসি, ডিসি একটা হচ্ছে হাফ অফ ডিসি ইকুয়ালের অর্ধে, এখানে বলে দিতে পারি অথবা আর একটু বিশ্লেষণ করে বলতে পারি আমরা বুঝবার সুবিধার জন্য তোমাদের বর্জগুলো ধরে দাও ডিসি, ডিসি কোণ ইকুয়াল টু প্রাইস অফ ডিসি এফ কোণ, বর্জগুলো করছে আর ডিসি এর মধ্যে দেখো কটা কোণ রয়েছে, ডিসি এর মধ্যে, ডিসি এর মধ্যে যদি ভাগ নিয়ে আমরা তাহলে ডিসি এফ কোণ প্লাস ডিসি এফ কোণ ইকুয়াল টু টাইস অফ ডিসি এফ কোণ। এবার উভয় পক্ষ থেকে দুটাই, এদিকে দুটো এস ডিসি এফ আছে, এদিকে একটি ডিসি এফ আছে, যদি ওই দিকে নিয়ে চলে যাই তাহলে আমাদের কি দাঁড়াবে, আমাদের ডিসি এফ কোণ ইকুয়াল টু টাইস অফ ডিসি এফ কোণ মাইনাস ডিসি এফ কোণ, আর ECF কোণ ইকুয়াল টু DCF কোণ, ECF কোণ ইকুয়াল টু DCF কোণ, এই অর্থাৎ এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ হয়ে যায় তাহলে CF টা হয়ে যাবে কি DCF কোণের সমদ্বিখণ্ড, অতএব CF DCF কোণের DCF কোণের সমদ্বিখণ্ড। এটা প্রমাণ করতে চেয়েছিলাম আমরা যে বিদ্যুৎ মিলিত হয়েছিল বিএডি কোণের সমদ্বিখণ্ড, এ অঙ্কন করা হয়েছিল যা বৃত্তকে এ বিন্দুতে ছেদ করেছিল, সি এফ যুক্ত করা হয়েছিল, এখন সি এফ ডিসি ই কোণের সমদ্বিখণ্ড প্রমাণ করতে পারলে আমাদের প্রমাণিত হয়ে যাবে। এটা প্রমাণ করার জন্য আমরা কি করলাম, প্রথমে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে বিএডি কোণ সমান অন্তঃস্থ সমান বহিঃস্থ কোণে সে ডিসি ই কোণ ওটা রেখে দিলাম, এবার DAF বরাবর DCF আছে একটা বৃত্তাংশস্থ কোণ বরাবর তার সমান, অতএব DAF কোণ সমান DCF কোণ, এখন DAF কোণ সমান হচ্ছে হাফ অফ DAD কোণ বা DAB কোণ সমান হচ্ছে DCF কোণ, হাফ অফ BAD কোণ মানে হাফ অফ DCE কোণ
সামান্য আছে ডিসি এফকন বাজেটের প্রোগ্রাম অতএব ডিসি এফকন বা ডিসি ডিসি কোন সমাজের প্রায় সব ডিসি এফকন ডিসি এফকনের মধ্যে রয়েছে ডিসি এফকন ক্লাস ইসি এফকন মেগানিয়া আর একদিকে থাকলো ডিসি এফকন সমান ডান দিকে গিয়ে প্রায় সব ডিসি এফকন মাইনে ডিসি এফকন ইকুয়াল টু হবে ডিসি এফকন সমান হচ্ছে ডিসি এফকন অর্থাৎ সি এফ হচ্ছে ডিসি এফকনের সমীকরণ প্রমাণিত হলো এবার নেক্সট এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর তো হয়ে গেল ছয় নম্বর দেখো মোহিত একটি বৃত্ত মোহিত একটি বৃত্তের বহিষ্ঠ কোন বিন্দু এক্স দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে যারা বৃত্তটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ও সি ও ডি বিন্দুতে ছেদ করেছে যুক্তিতে প্রমাণ করে ত্রিভুজ এক্স এ সি ও ত্রিভুজ এক্স বি ডি এ দুটি করে কোন সমান তাহলে বৃত্ত অঙ্কন করে দেওয়া হবে প্রশ্ন থেকে আমাদের বুঝে নিতে হবে যে আমরা কি শিখেছি তো অঙ্কন করবো মোহিত একটি বৃত্তের বহিষ্ঠ একটা বৃত্ত অঙ্কন করেছে তাহলে বৃত্ত অঙ্কন করবো আমরা আমাদের মোহি একটা অকেন্দ্র বৃত্ত অঙ্কন এবার বৃত্তের বহিষ্ঠ কোণ বিন্দু এস বৃত্তের বহিষ্ঠ কোণ একটা বিন্দু এস নিয়ে নিলাম আমি এইদিকে নিতে পারি এদিকেও নিতে পারি তাহলে কোনো জায়গায় আসে না এক্স একটা বিন্দু যে দুটি সরলরেখা অঙ্কন করেছি এক্স বিন্দু দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করলাম তাই তো এক্স বিন্দু দিয়ে এইরকম এইরকম আবার এক্স বিন্দু দিয়ে এইরকম এটা হচ্ছে এক্স বিন্দু দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করলাম যা বলছে এ ও বি বিন্দুতে যারা বৃত্তটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে যারা এ ও বি বিন্দুতে আর সি ও ডি বিন্দুতে এই বিন্দুতে দুটি সরলরেখা অঙ্কন করেছে যারা বৃত্তটিকে যারা বলে সে আমাদের ওই সরলরেখা দুটি বৃত্তটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে আর সি ও ডি বিন্দুতে ছেদ করেছে সি ও ডি বিন্দু ছেদ করেছে যুক্তিতে প্রমাণ এক্স এ সি এক্স এ সি নামকরণটা ভুল করে তাহলে এ ও বি আর সি ও ডি এক্স এ সি আর এক্স বি ডি এই যে দুটা ত্রিভুজ হচ্ছে এই দুটা ত্রিভুজে মহিত একটি বৃত্তের বহিষ্ঠ কোণ বিন্দু এক্স দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে দেখলাম বহিষ্ঠ কোণ বিন্দু এক্স দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে যে সরলরেখা দুটি বলছে তারা বৃত্তটিকে এও বিন্দু এও বিন্দু দিচ্ছে তুমি একটি সরলরেখা অপর সরলরেখাটা সি ও ডি বিন্দু দিচ্ছে এই দিকে এ বি নাম দিলে এদিকে সি ডি এদিকে যদি আবার এ বি দিই তাহলে এদিকে সি ডি তাতে কোনো যায় আসে না কেউ যদি নিচে দিয়ে এ বি দেয় উপর দিকে সি ডি দেয় তাতে কিছু যায় আসে না একই চিত্রে আসবে একই ধরনের ঘটনা ঘটবে যুক্তি দিয়ে প্রমাণ করে ত্রিভুজ এক্স এ সি ত্রিভুজ এক্স এ সি আর এক্স বি ডি এদের দুটি করে কোন সমান এটাই বলবে ধরে যাক অকেন্দ্রীয় বৃত্তের মহিম অকেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠপূর্ণ বিন্দু এস থেকে দুটি এক্স দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে যারা বৃত্তটিকে যথাক্রমে এ ও বি এবং সি ও ডি বিন্দু ছেদ করেছে এ কমা সি এবং বি কমা ডি যুক্ত করা হয়েছে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এক্স এ সি ও ত্রিভুজ এক্স বি ডি এ দুটি করে কোন সমান খুব সহজই হবে এটা দেখো প্রমাণ
যেহেতু এ বি ডি সি বিন্দু চারটি বৃত্তের উপর অবস্থিত, নাকি এ বি ডি সি বিন্দু চারটি বৃত্তের উপর অবস্থিত? কেন? যেহেতু বলে দিয়েছি ও বিবি এবং সি ও ডি বিন্দু চারটি অতএব ওদেরকে যুক্ত করার ফলে যে একটি চতুর্ভুজ পাওয়া গেছে এ বি ডি সি বাই এ সি ডি বি, এটা হচ্ছে একটা ত্রিভুজ চতুর্ভুজ। অতএব এ বি ডি সি এ বি সি ডি বললে না, এক্ষেত্রে নামকরণ করতে গিয়ে এ বি ডি সি আছে বা এ সি ডি বি আছে, এ বি সি ডি বললে ভুল হয়ে যাবে। কেউ যদি বলে এ বি সি ডি চতুর্ভুজ, ভুল, এক্ষেত্রে এ বি ডি সি বলতে হবে আর না এ সি ডি বি বলতে হবে। একদিন ওই ঘড়ির কাঁটার দিকে বলো না ওই ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলো, এ বি ডি সি বৃত্ত। চতুর্ভুজ হলে কি হয়? বৃত্তস্থ চতুর্ভুজ হলে হয় বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে, আর না হয় যেগুলো একটা বহিস্থ কোণ হবে তার অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সম্পর্ক। অতএব এক্স এ এক্স এ সি কোণ সমান তার সঙ্গে সমান হয়ে যাবে এক্স ডি বি কোণ, বা যদি আমরা তাই নাই বলি ঠিক আছে তাকে চতুর্ভুজ এক্স এর তত্ত্ব আছেই। বহিষ্কোণ বহিষ্কোণটা অবশ্যই এক্স এ দিতে হবে, এক্স এ সি সমান তার অন্তস্থ বিপরীত কোণটা হচ্ছে আর কি বিডিসি। আবার এক্সিএ সমান হচ্ছে এক্সিএ এটা কার সঙ্গে সমান হবে আর কি এবিডি। এখন এবার চতুর্ভুজ ত্রিভুজ এক্স এ সি ও ত্রিভুজ এক্স বি এ দেখেন এক্স এ সি কোণ সমান কি দেওয়া আছে আমার কি দিয়েছি এক্স এ সি কোণ সমান বিডি সি কোণ, বিডি সি কোণ বিডি সি কোণকে কি আমি এক্স ডি বি বলতে পারি না? বিডি সি কোণ তার মানে হচ্ছে এক্স ডি বিডিসি কোণ, বিডিসি কোণ মানে এক্স ডি বি কোণ, এবং এক্স সি এ কোণ তোমার কার সঙ্গে সমান হবে এ বিডি কোণ, এ বিডি কোণ এ বিডি কোণ এ বিডি কোণ কাকে কি বলতে বলে এ বিডি কোণকে দেখে নাও, এ বিডি না বলে যদি বলি এক্স বিডি কোণ সমান এক্স ডি কোণ, তো দেখো তো দুটি করে কোন সমান হলে কি এই ত্রিভুজের এই কোণ সমান এই ত্রিভুজের বড় ত্রিভুজটা এক্স এ সি এক্স বি ডি এই কোণ সমান এই ত্রিভুজের এই ত্রিভুজের এই কোণ সমান এই ত্রিভুজের। অতএব দুটি করে কোণ সমান হলো অতএব ত্রিভুজ এক্স এ সি ও এখানে কেবলমাত্র দুটি কেন তোমার এই তোমার তো তিনটি করে কোন সমান তো হতো, কারণ মনে তো এই কোণটা তো হচ্ছে তাদের সাধারণ কোণ কমন কোণ এ এক্স সি সমান হয়ে যাবে বি এক্স সি, কাজে এখানে দুটি করে কোন সমান তোমাকে প্রমাণ করতে পারে, দুটি করে কোন সমান প্রমাণ করে দিলে এবার যদি বলে তিনটি করে কোন সমান জগতে গ্রহণ করবো, শুধু এই কোণটা হচ্ছে সাধারণ কোণ এক্স কোণটা অর্থাৎ এই যে বুঝতে এ এক্স সি কোণ সমান এই যে বুঝতে হচ্ছে বি এক্স সি, এটাও ত্রিভুজ এক্স ডি বি এ দুটি করে করে সমান। কতক্ষণ হলো জরি জরি কতক্ষণ হলো
50 50 এবারে থাকলো তোমরা করবে আর পরে আমি সংকলন করে দেব 8 আছে 9 10 11 12 সামনে দিন করে দেব ও অনেক গুলাই হয়েছে একদিন হবে না আরো দুটো দিন লাগবে একদিন হবে ঠিক আছে